একটি দেশের মূল্য সংযোজন করের সফল বাস্তবায়নের উপর নির্ভর করে সে দেশের অর্থনৈতিক অগ্রগতির। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন আজুবা ইলেকট্রনিক্স বিজনেস বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি সুমায়া জামান। এই অনুষ্ঠানে আমরা বলি বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির কথা। আজ জাতীয় ভ্যাট দিবসের নানা দিকের কথা জানাতে স্টুডিওতে আছেন একজন বিষয় ভিত্তিক বিশেষজ্ঞ। আমাদের সাথে আছেন জাকিয়া সুলতানা, কমিশনার কাস্টমস অ্যান্ড ভ্যাট। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আজ আমাদের বিষয় জাতীয় ভ্যাট দিবস 2019। এবারে চলে যাচ্ছি মূল আলোচনায়। 10ই ডিসেম্বর এবারের জাতীয় ভ্যাট দিবস। তো এবারের ভ্যাট দিবসের মূল প্রতিপাদ্য বিষয়টা কি? গত বেশ কয়েক বছর ধরে ভ্যাট দিবস উদযাপন হয়ে আসছে এবং এটা হচ্ছে 10ই ডিসেম্বর এই দিবসটা উদযাপন, সারা দেশে দিবসটা উদযাপন হয়ে থাকে। এবং এবছর যে আমাদের মূল বিষয় সেটা হচ্ছে ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন। মূলত এই উন্নয়নের জন্য যে বিষয় প্রধান, যেটা যেটা মানে বলা যায় ড্রাইভিং ফোর্স, সেটা হচ্ছে মানি, অর্থ। তো এই অর্থের যোগানদাতা হিসাবে যে আমাদের যে কর ব্যবস্থাপনা, তার মধ্যে কাস্টমস, ভ্যাট এবং আয়কর, তো এই তিনটা সেক্টর থেকে ভ্যাটের একটা অংশ, বড় অংশ আসে। মূলত জাতীয় রাজস্ব বোর্ডের যে টোটাল কর, তার মধ্যে 36% আসে ভ্যাট থেকে। সুতরাং এই করের এই অংশটা আমাদের দেশের উন্নয়নে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখে এবং যে কারণে এই থিমটা রাখা হচ্ছে যে জনগণ যখন এই ভ্যাটটা প্রদান করবে এবং সেই ব্যবসায়ীর মাধ্যমে যখন এই ভ্যাটটা সরকারি কোষাগারে জমা হবে, তখন সরকারের যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো আছে সেগুলো বাস্তবায়নে সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো এটার সাথে সম্পৃক্ততা রেখেই মূলত এই থিমটা ধারণ করা হয়েছে। এবারের ভ্যাট দিবসে আসলে কী কী আয়োজন থাকছে? ঢাকা শহর সহ দেশের সব যে যতগুলো কমিশনারেট আমাদের আছে, ঢাকার বাইরে যতগুলো আমাদের ফাংশনাল কমিশনারেট আছে, প্রত্যেকটা কমিশনার থেকে স্বতন্ত্রভাবে এই দিবসটা উদযাপন করা হয়ে থাকে। ঢাকায় মূলত 4-5টা কমিশনারেট সেন্ট্রালি অনুষ্ঠানটা করে এবং সেখানে আপনার একটা র্যালি হয় সকালবেলা, একটা বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় এবং এর সাথে আছে আপনার সারা বাংলাদেশের সবচেয়ে সর্বোচ্চ যারা ভ্যাট প্রদান করে থাকেন সেই সব ভ্যাট প্রদানকারীদের আমাদের আমরা সম্মাননা প্রদান করে থাকি। এছাড়া আমাদের স্কুল কলেজ লেভেলে একটা রচনা প্রতিযোগিতা হয় এবং সেই রচনা প্রতিযোগিতার মাধ্যমে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে, সেই সব শিক্ষার্থীদেরকে পুরস্কার প্রদান করা হয়ে থাকে। এবং মূলত এই র্যালি, রচনা প্রতিযোগিতা, সম্মাননা প্রদান সহ সেমিনার, বিকালবেলা একটা বড় সেমিনার আয়োজন করা হয়ে থাকে, সেখানে একটা আমাদের যে কিনোট পেপার সেটা প্রেজেন্ট করা হয়। তো মূলত সারা দেশেই আমরা এই অনুষ্ঠানটা করি, বিভিন্ন জেলা লেভেলে অনুষ্ঠানগুলো হয় এবং দেশের যারা গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী এবং জনপ্রতিনিধি যারা আছেন তারা তারা অনুষ্ঠানগুলোতে অংশ নিয়ে থাকেন। আসলে আমরা সবাই জানি যে ভ্যাট আমরা দিই আসলে দেশের উন্নয়নের জন্য, কিন্তু কোন কোন খাতে ভ্যাট দেই এটা কিন্তু অনেকেই হয়তো জানে না। তো এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই, কোন কোন খাতে ভ্যাটটা দেই? আসলে ভ্যাটটা আমাদের বাংলাদেশে প্রবর্তিত হয়েছে 1991 সন থেকে। তো 1991 সন থেকেই আমাদের ভ্যাট ছিল প্রথমে দুইটা লেভেলে, প্রোডাকশন, স্থানীয় যে পণ্য উৎপাদন হয়, আর একটা হচ্ছে সেবা, কিছু সার্ভিস সেক্টরে। আমদানিতে ছিল, সেটা ছিল এর আগের সেলস ট্যাক্সকে রিপ্লেস করে। তো পরবর্তীতে এই সেবাটাকে আরও সম্প্রসারণ করা হলো এবং উৎপাদন এবং সেবার পাশাপাশি ব্যবসায়ী যে লেভেল, অর্থাৎ আপনার হোলসেল বা রিটেল সহ বিভিন্ন দোকানগুলোতেও ভ্যাট এক্সটেন্ড করলো। তো এখনও মূলত সেটাই যে উৎপাদন পর্যায়ে আছে এবং সেবা সার্ভিসগুলোতে আছে। তবে আমরা নতুন যে আইনটা এনেছি সেটাতে আমরা এটার সংজ্ঞাটা একটু পাল্টে দিয়েছি, সেটাকে বলছি আমরা অর্থনৈতিক কার্যক্রম, ইকোনমিক অ্যাক্টিভিটি বলছি, আলাদা করে পণ্য সেবা মধ্যেই শুধু সীমিত রাখছি না। সুতরাং যে কোনো যে ইকোনমিক অ্যাক্টিভিটিগুলো হয়, কিছু এক্সেমশন বাদে যেখানে অব্যাহতি রাখা হয়েছে সেগুলো বাদে আমাদের মোটামুটি সব ক্ষেত্রেই ভ্যাট এখন প্রবর্তিত আছে। আমরা জানি যে এবছর ভ্যাট আইনে অনেক পরিবর্তন এসেছে, তো কোন কোন খাতে আসলে এই পরিবর্তনগুলো এসেছে? আসলে এই অর্থবছর, অর্থাৎ 19-20 অর্থবছরে আমাদের নতুন আইন, মূল্য সংযোজন কর আইন 2012, এটা প্রবর্তন হলো। ইনফ্যাক্ট আইনটা 2012 সনে পাশ হয়ে থাকলেও এই অর্থবছরে আমরা এটা কার্যকর করছি, মূলত ব্যবসায়ী পর্যায়ের সাথে বিভিন্ন বিষয়ে অ্যাকোমোডেট করে আইনটাকে কিছু সংশোধন এনে এই অর্থবছর আমরা কার্যকর করছি।
যে বিষয়গুলোতে আসলে আগের 1991 সনের তুলনায় এই আইনটার পার্থক্য, আগের আইনে কিছু বিষয় ছিল যেগুলোকে মনে করা হতো যে ব্যবসা বান্ধব নয় অথবা একটা আধুনিক ট্যাক্স ব্যবস্থার সাথে সঙ্গতিপূর্ণ নয়। তো এই এই বিষয়গুলোকে সামনে রেখে যে পরিবর্তনগুলো এসছে তার মধ্যে একটা বড় বিষয় হচ্ছে মূল্য ঘোষণা। আগে একটা ব্যবসায়ীকে প্রাইস ডিক্লেয়ার করতে হতো, তিনি কোন মূল্যে তার পণ্যটা বিক্রি করবেন, এবং সেটা অনুমোদনের একটা বিষয় ছিল। তো নতুন আইনে এই মূল্য ঘোষণার বিষয়টা রাখা হয়নি, উনি কেবল একটা তার ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ডিক্লারেশন দিবেন এবং এটা অনুমোদনের বিষয় নাই। এখানে তিনি তার ন্যায্য বাজার মূল্যে বিষয়টা পণ্যটা তার বিক্রয় করবেন, এবং এই আগের আইনে তাকে একটা ডকুমেন্ট কাগজ রাখতে হতো, একটা ডকুমেন্ট মেনটেন করতেন যেটাকে বলতো বলা হতো চলতি হিসাব। অর্থাৎ সেই ডকুমেন্টে উনি অলওয়েজ অ্যাডভান্স একটা ট্যাক্স উনি জমা রাখতেন, পরবর্তীতে ওনার পেয়েবল ট্যাক্সটা উনি অ্যাডজাস্ট করতেন, যেটা ম্যানুফ্যাকচারদের ক্ষেত্রে একটা বাড়তি আর্থিক চাপ বলা যায়, যেটা তার ট্যাক্সেবল না মানে পেয়েবল না সেটাও তাকে জমা রাখতে হতো। নতুন আইনে তাকে কোনো রকম অগ্রিম জমা রাখতে হচ্ছে না, এবং আগের আইনে যেটা ছিল না যেটা হচ্ছে যে তার যেটা পেয়েবল ট্যাক্স তার চাইতে তার যদি পেমেন্ট বেশি হয়ে থাকে তাহলে সেটা রিফান্ড দেওয়ার যে ব্যবস্থা, যে অথবা তার অ্যাডভান্স ট্যাক্স যেটা সে দিয়ে আসছে সেটা যদি এখানে রিফান্ড নেওয়ার ব্যবস্থা ছিল, আইনে এখন এটা ক্লিয়ার যে তাকে রিফান্ড দেওয়ার ব্যবস্থা থাকতে হবে যদি তার অ্যাডজাস্ট করে নিট পেমেন্ট পেবল না থাকে। এবং মূলত এই বিষয়গুলো ছিল আইনের বড় পরিবর্তন, প্লাস একটা উপকরণ কর যেটা উনি রিবেট নিতে পারেন বা ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারেন সেটারও একটা ব্যাপক পরিবর্তন আনা হয়েছে, যে আরও অধিক আইটেমের উপরে উনি উপকরণ করটা বা ইনপুট ট্যাক্সটা ক্রেডিট নিতে পারেন। আর অটোমেশন হচ্ছে আসলে এই আইনের মূল বিষয়, যে আগে এগুলো ম্যানুয়ালি সাবমিট করার বিষয় ছিল, বর্তমানে নতুন আইনের আওতায় মূলত নিবন্ধন এবং রিটার্ন এই বিষয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব আমরা। তবে এটা জানতে চাই যে আসলে ভ্যাট ফাঁকি প্রতিরোধে আপনারা কি ধরনের ব্যবস্থা নিয়েছেন বা নিচ্ছেন এখনো? আসলে ভ্যাট ফাঁকি কিছু হচ্ছে আপনার যখন সবগুলো একটা ট্রানজেকশন বেস, তো যখন এই প্রত্যেকটা জায়গাকে আমরা একটা অটোমেশনের মধ্যে আনতে পারি, তার পারচেজ এবং তার সেলটাকে যদি আমি ট্যাপ করতে পারি সিস্টেমের মধ্যে, তাহলেই কিন্তু আসলে তার অ্যাকচুয়াল সেল কী, তার অ্যাগেনস্টে কী পরিমাণ ভ্যাট পেয়েবল হয়েছে এবং রিটার্নে সে মান্থলি সেটা পে করছে কি না সেটা আমরা ইনশিওর করতে পারি। সুতরাং অটোমেশনই কিন্তু আসলে ভ্যাট ফাঁকির একটা ভ্যাট ফাঁকি প্রতিরোধের একটা বড় অংশ, বা বলা যায় একটা একটা সিস্টেম যেটার মাধ্যমে আমরা আসলে অটোমেটিক ভ্যাটটা প্রতিরোধ করতে পারি ফাঁকির যে অংশটা থাকে। তো এখানে আপনার এই এই কারণেই এই নতুন আইনে আসলে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে, যেটা বলা হচ্ছে যে 5 কোটি টাকার ঊর্ধ্বে যেসব প্রতিষ্ঠানের টার্নওভার হবে তাকে একটা সফটওয়্যার নিতে হবে, এবং এই সফটওয়্যারে কী কী থাকবে তার স্পেসিফিকেশনগুলোও নির্ধারণ করে দেওয়া হয়েছে। অর্থাৎ তার সেল, তার পারচেজ, তার সেল, এই জিনিসগুলো তার রেকর্ডে থাকবে, এবং যখন সে মান্থলি রিটার্ন দেবে তখন ওই সফটওয়্যার বেজ এটা হবে, এবং এই সফটওয়্যারটা আবার এনবিআরের একটা কমিটি যেখানে আপনার আইটির লোকজন থাকছেন এবং বেসিসের লোকজন থাকছেন, তো তারা এটা এনশিওর করবেন যে সফটওয়্যারটা ঠিক আছে কি না। সুতরাং আমরা পারচেজটা ট্যাপ করে তার ফাঁকিটা রোধ করতে পারছি, প্লাস এখানে আপনার পারচেজ এবং সেলসটা ট্যাপ করে, প্লাস আপনার রিটেল পর্যায়েও কিছু পরিবর্তন আনা হচ্ছে, যে রিটেল পর্যায়ে আপনারা জানেন যে যখন আমরা খুচরা পণ্য কোথাও ক্রয় করি সে আমাদের কাছ থেকে ভ্যাট নেয়, কিন্তু এই ভ্যাটটা আমরা পাচ্ছি কি না এটা এনশিওর করাটা, সে যদি সততার সাথে পুরো ভ্যাটটা না দেয় আমি ঠিকই পে করে আসছি কিন্তু সরকার এটা পাচ্ছে না, তো এই বিষয়টাকেও মাথায় রেখে সরকার কিছু ইএফডি এবং ফিসক্যাল ডিভাইস, অর্থাৎ ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস এবং এসডি সেলস রেকর্ড, সেলস রেকর্ড একটা এসডিসি কন্ট্রোলার, তো এইটা আপনার দুইটা যন্ত্র সরকার ইনস্টল করার পদক্ষেপ নিয়েছে, মূলত এনবিআর থেকে বিনামূল্যেই এই যন্ত্রগুলো দেওয়া হচ্ছে বিভিন্ন রিটেল সেলে। তো এবার একটু জানতে চাই যে আসলে আমরা তো অনেক জিনিস কিনি বিভিন্ন দোকান থেকে বা বিভিন্ন রেস্টুরেন্টে, তো আমরা যে ভ্যাটটা দেই তাদেরকে সেটা কি আসলে সরকার পাচ্ছে ঠিক মতো? এই একটু আগে যেটা বলছিলাম আমি যে এই সরকার ঠিক মতো ভ্যাটটা পাচ্ছে কি না, তো এখানে একটা আপনাকে বলছিলাম যে 5 কোটি টাকার ঊর্ধ্বে যে সফটওয়্যার সেটা, এবং রিটেল সেলের ক্ষেত্রে আমাদের যে এফডি এবং এসডিসি এই দুটো জাতীয় রাজস্ব থেকে দেওয়া হচ্ছে, মূলত এই দুটো আমরা যদি এনশিওর করতে পারি তাহলে আমি বলতে পারবো যে এই দুটো সফটওয়্যারের মাধ্যমে আমরা সরকারের ভ্যাট ফাঁকির যে বিষয়টা সেটা অনেকাংশে প্রতিরোধ করতে পারবো। কেননা আপনার রিটেলে যেটা আমরা দেখি যে আমরা যখন কোনো রেস্টুরেন্টে খেতে যাই আমাদের
বিলের উপরে কিন্তু একটা ভ্যাট আমরা দিয়ে আসি, অথবা যখন কোনো শপিং মলে আমরা কিনছি তখন দেখতে পাচ্ছি এখানে ভ্যাট 5% লেখা আছে, বিভিন্ন বিভিন্ন সুপার শপে যখন কিছু কেনাকাটা করি তখন একটা ভ্যাটের অংশ আমরা দেখি, তার অনেক অংশই কিন্তু আসলে সরকারের কোষাগারে ঠিকঠাক মতো জমা হয় না। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই ইএফডি বা এসডিজিগুলোর সাথে আমাদের এনবিআরের যে সেন্ট্রাল স্টোরেজ সিস্টেম, সেখানে আপনার এই এই প্রত্যেকটা পারচেজই এনবিআরের সিস্টেমে সাথে সাথেই লাইভ বলা হচ্ছে, যে এটার সাথে সাথে ওইখানে রেকর্ড থাকবে। অর্থাৎ আমরা কোনো একটা মাসের শেষে ওই প্রতিষ্ঠানের পারচেজের রেকর্ডটা সে রিটার্নে শো করবে, এবং আমরা ইচ্ছা করলে এনবিআরের সেন্ট্রাল যে ডাটা যেখানে বেস সেখান থেকে আমরা ডাটাটা নিয়ে চেক করার সুযোগ থাকবে যে সে সত্যিকার প্রকৃত বিক্রয় মূল্যের উপরে ভ্যাটটা দিচ্ছে কি না। তো আমরা আশা করছি যে সফটওয়্যারগুলো প্রবর্তন মানে ইনস্টলেশন করার যখন হবে ইএফডিগুলো এবং 5 কোটি টাকার ঊর্ধ্বে যে সফটওয়্যার অ্যাকাউন্টিং সফটওয়্যার সেটা এই দুটো আমরা যখন এনশিওর করতে পারবো তখন সিস্টেমের মাধ্যমেই ভ্যাট ফাঁকির প্রবণতা অনেক হ্রাস পাবে। এখন তো আমরা অনেক অনলাইনে অনেক শপিং করি বা অনেক লেনদেন করি, সেক্ষেত্রে বিভিন্ন মাধ্যম ব্যবহার করি, হয়তো বা ভিসা কার্ড অথবা আপনার বিকাশ রকেট ইত্যাদি মাধ্যমে আমরা পেমেন্ট করি। এই পেমেন্টগুলো আসলে কতটুকু নিরাপদ এবং এখান থেকে সরকার কতটুকু রাজস্ব আহরণ করতে পারছে, এটা একটু জানতে চাই আপনার কাছ থেকে। হ্যাঁ, আসলে এই যে প্রতিষ্ঠানগুলো বিকাশের মাধ্যমে বা এভাবে পেমেন্ট করে থাকে বা কোনো অনলাইন সিস্টেমে পেমেন্ট করে থাকে, যখন এই জিনিসগুলো ব্যাংকের মাধ্যমেই তো পেমেন্টগুলো হবে এবং কোনো প্রতিষ্ঠান যখন এই ব্যাংকের মাধ্যমে এই পেমেন্টটা ওই আপনি যার কাছ থেকে অনলাইনে আসলে পারচেস করছেন, সাপোজ আপনি আরং থেকে পারচেস করছেন অথবা আপনি ইয়েলো থেকে পারচেস করছেন বা কোনো ব্র্যান্ডেড শপ থেকে পারচেস করছেন, তো তখন এই পেমেন্টটা করার সময় যখন আমাদের ওই ওই প্রতিষ্ঠানটাও এই সফটওয়্যারের মধ্যে আসবেন, একটু আগে যে দুটো সফটওয়্যারের কথা বললাম এই দুটার কোনো না কোনো একটা সফটওয়্যারের মধ্যে আসবেন, তখন তার এই পারচেসটা কিন্তু ওখানে রেকর্ডেড থাকবে। সুতরাং এই এবং এইটা যখন আপনার অনলাইনে হবে তো সেটা এখানে না থাকার কোনো সুযোগ নাই, সে যখন এই পারচেসটা সেখানে রেকর্ড করবে। এবং এইখানে আমরা জেনেছি যে এই সিস্টেমের মধ্যে এমনও থাকবে যে যখন যারা এই মেশিনগুলো ব্যবহার করবেন তারা যদি এক কোনো একটা বিজি একটা আউটলেট সেখানে যদি মনে হয় যে দীর্ঘক্ষণ কোনো ট্রানজ্যাকশন হচ্ছে না, সেটাও ওই সিস্টেম থেকে একটা অ্যালার্ট যাবে সেন্ট্রাল সিস্টেমে যে এটা আমাদের সতর্কতার প্রয়োজন আছে কিনা। তো আমরা মনে হয় এটা আশা করতেই পারি যে যখন এই এই সিস্টেম দুটো আমরা ইনস্টল সম্পন্ন করতে পারবো তখন এই ঝুঁকিগুলো হ্রাস পাবে। এবং বলছিলেন যে বিভিন্ন সময় আমরা বিভিন্ন রকম ভ্যাটের অঙ্কটা দেখতে পাই, আসলে কোন কোন খাতে কী ধরনের বা কোন অ্যামাউন্টের ভ্যাট দিতে হয় সেটা অনেকে জানে না, এই বিষয়টাও যদি আমাদেরকে একটু বলতেন। আসলে ভ্যাটের বিষয়টা এখন নতুন আইনে এইভাবে রাখা হয়েছে যে আপনি একটু আগে পার্থক্যের কথা বলছিলেন নতুন আইনে, সে তখন এটা এইটা ওই বিষয়টার সাথে রিলেট করা যায়। সেটা হচ্ছে প্রথম 50 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আমাদের ভ্যাট এক্সেম্পট করা আছে, তো টার্নওভার ইয়ারলি টার্নওভার যার 50 লাখের নিচে তার কিন্তু টার্নওভার অনুযায়ী তার ভ্যাটে সে যেতে হচ্ছে না, এবং তারপরে 3 কোটি টাকা পর্যন্ত সেটা হচ্ছে 4% টার্নওভার ট্যাক্স, এবং এরপরে হচ্ছে আপনার 15% ভ্যাটের বিষয়। তবে কোনো কোনো ক্ষেত্রে আবার নির্বিশেষে টার্নওভার নির্বিশেষে ভ্যাটের আওতায় রাখা হয়েছে, এবং আপনার 3 কোটি টাকার মধ্যে হলেও কিছু কিছু ক্ষেত্রে আপনার ন্যারো বেজ রাখা হয়েছে, যেমন আপনার কাপড় যে ব্র্যান্ডেড শপ বা নন ব্র্যান্ডেড যে কাপড়ের দোকানগুলো সেখানে আপনার 7.5% ভ্যাট রাখা হয়েছে। হ্যাঁ, আপনার এখানে যে বিভিন্ন রিটেল যে ইয়েগুলো আছে সেখানে আপনার 5%, যেমন আগোরা বা স্বপ্ন এখানে মানে, এবং কিছু কিছু ক্ষেত্রে আসলে ওইখানে শিডিউল দ্বারা বলা হয়েছে আইনে যে এই এই ক্ষেত্রে 5%, 7.5% এবং 10%, বাকিগুলোতে এই 3% মূলত, আর বাকিগুলোর ক্ষেত্রে আসলে 15%। আচ্ছা, তবে পার্থক্যটা হচ্ছে এই যে যারা 15% ভ্যাটে থাকছেন তারা ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারবেন, আর যারা লোয়ার রেটে আছেন তারা কোনো ইনপুট ট্যাক্সের রিবেটটা তারা পাবেন না। অনেক সময় শুনি আমরা ব্যবসায়ীরা হয়রানির শিকার হচ্ছে, তো এই ধরনের হয়রানি প্রতিরোধে আপনারা কী ব্যবস্থা নিয়েছেন? যেখানে আসলে ট্যাক্স পেয়ার এবং ট্যাক্স কালেক্টরের মধ্যে একটা ইন্টারঅ্যাকশন হয়, যোগাযোগের সূত্রপাত থাকে, সুযোগ থাকে, সেখানে আসলে ফাঁকির বিষয়টা বা আপনি যেটা বলছেন হয়রানির বিষয়টাও সামনে থাকে। যে কারণে নতুন আইন হওয়ার সময় কিন্তু দুটা বিষয়ে মাথায় রাখা হয়েছিল যে যতটা অনলাইন ভিত্তিক বা আপনার ডিজিটাল ভিত্তিক করা যায়
এবং ইন্টারাকশন কোথায় কোথায় হ্রাস করা যায়, ট্যাক্সপেয়ারের সাথে যখন ট্যাক্স কালেক্টরের যোগাযোগের মাধ্যম হবে অনলাইন পে সিস্টেম, তখন কিন্তু আপনার এই হয়রানিগুলো কমে যাবে। যে কারণে আপনার প্রথমেই নিবন্ধন মানে ভ্যাট রেজিস্ট্রেশন, যে কারণ একটা রেজিস্ট্রেশনের জন্য একজন ট্যাক্সপেয়ারকে ভ্যাট অফিসে যেতেই হবে, তো যখন যেতেই হবে এবং তার যদি দুই দিনের মধ্যেই দরকার হয় বা একদিন, তখন হয়তো এই অভিযোগটা সত্যিকার অর্থে ঘটতেই পারে, মানে এটা এটা এই অভিযোগগুলো আসে যে ঘট এইগুলো তারা হয়রানির শিকার হচ্ছেন। এখন নতুন আইনে যেটা হয়েছে যে অনলাইন নিবন্ধন, আপনি যে কোনো জায়গায় বসে আপনি এনবিআরের ওয়েবসাইট থেকে নিয়ে আপনি এখানে সে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারেন, এবং যদি কোনো কিছু দেখা যায় যে কোনো ডকুমেন্ট আপনার শর্ট আছে সেটা আপনাকে তখন ইমেলেই জানিয়ে দেওয়া হবে, এবং তিন দিনের মধ্যে আপনাকে নিবন্ধনটা দিতেই হবে, অথবা আপনাকে বলতে হবে এই কারণে আমি দিতে পারছি না। সো এই যে ইন্টারঅ্যাকশন অনলাইনে অনলাইনে করার ব্যবস্থা আছে, কমিউনিকেট করার ব্যবস্থা আছে, আপনার কাছে রেজিস্ট্রেশনটা আপনার কাছে ইমেইলেই চলে যাবে, আপনি নিজেই আপনার এন্ডে বসে প্রিন্ট আউট। তো এবার একটু জানতে চাই এই উন্নয়নের সাথে, দেশের উন্নয়নের সাথে ভ্যাটের অবদানটা কতটুকু বা এর সংযোগ বা সম্পর্ক কতটুকু? দেখেন এই অর্থ বছরে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় যে 19-20 অর্থ বছরের জন্য যে বাজেটটা দিয়েছেন তার পরিমাণ হচ্ছে 5,23,000 কোটি টাকা, এবং এই অর্থের 60% আপনার অনুন্নয়ন জন্য ব্যয় হবে এবং উন্নয়ন খাতে ব্যয় হবে 40% অর্থ। সো এই টাকাটা আসবে কোত্থেকে? আমরা দেখেছি যে উনি যেটা দেখিয়েছেন যে এই 5,23,000 কোটি টাকার মধ্যে আসবে হচ্ছে আপনার 62% অর্থই আসবে এনবিআর এর ট্যাক্স থেকে, এবং বাকিটা কিছু আছে বৈদেশিক লোন, কিছু গ্রান্ট, কিছু অভ্যন্তরীণ ঋণ, তো এই 62%-এর একটা অংশ কিন্তু ভ্যাট। তো সো যদি এই অর্থটা না আসে তাহলে আমাদের দেশের যে বড় বড় প্রজেক্টের কথা আমরা বলছি, মেগা প্রজেক্টের কথা বলছি, এই যে পদ্মা সেতুর কথা বলছি, এই এই প্রজেক্টগুলো আপনার বাস্তবায়নের জন্য সড়কেও উন্নয়ন চলছে, পারমাণবিক বিদ্যুতের কথা বলছি, তো এই এই উন্নয়ন বাজেট উন্নয়ন কাজগুলো নিশ্চিত করার জন্য এই ভ্যাট বা পাশাপাশি বাকি যে করগুলো আছে এই ছাড়া বিকল্প নেই। সুতরাং উন্নয়নের সাথে আমাদের ভ্যাটের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য, আমাদের সময় একেবারে শেষ হয়ে গেছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বৈশাখে চ্যানেলকে। দর্শক এই ছিল আজকের আজুবা ইলেকট্রনিক্স বিজনেস বাংলাদেশ অনুষ্ঠানে, আমাদের অনুষ্ঠান দেখুন আগামী সপ্তাহে, আবারও নতুন কোনো অতিথি এবং নতুন কোনো বিষয় নিয়ে আবারও চলে আসবো আপনাদের সামনে। তবে যাবার আগে আপনাদের জানিয়ে দিতে চাই বৈশাখী টিভির সকল অনুষ্ঠানের আপডেট পেতে ভিজিট করুন youtube.com/বৈশাখীটিভিবিডি, facebook.com/বৈশাখী টেলিভিশন, এবং বৈশাখী টিভি অ্যাপ ডাউনলোড করতে অ্যান্ড্রয়েড ফোনের গুগল প্লে স্টোরে গিয়ে বৈশাখী টিভি লিখে সার্চ দিন। ধন্যবাদ সবাইকে।